যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সেলিব্রিটিদের মেলা বসে গেছে। হ্যাঁ, তো এই যে আমাদের প্রধান সেলিব্রিটি হচ্ছেন এখানে আমাদের হিরো, হ্যাঁ আমাদের হামিদ ভাই আছেন এখানে, আর এটা হচ্ছে আমাদের জেকে সৈনিক, এটা হচ্ছে সবচেয়ে বড়টা আর এটা হলো সবচেয়ে ছোটটা, হ্যাঁ দুটো পাশাপাশি রেখেছি। তাই এবং আমরা এখন একটা ফ্রি চয়েস দিতেছি সবাইকে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা তো অর্গানিক শপ আমাদের, আলটিমেট অর্গানিক লাইফ, প্রিয় দর্শক আপনারা জানেন তো। আমরা সবাইকে একটা টি শার্ট গিফট করব সবাইকে, ঠিক আছে? তো সবার জন্য টি শার্ট নিয়ে আসো, আর একটা ফ্রি চয়েস দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের। প্রথমে আপনি শুরু করবেন, না প্রথমে ও শুরু করবে, তুমি তোমার কি ভালো লাগে একটা জিনিস চয়েস চুজ করো, কোনটা বলো তাড়াতাড়ি, কি ভালো লাগে বলো তাড়াতাড়ি বলো। কোকোনাট অয়েল, ওকে একটা কোকোনাট অয়েল দেন। ইয়েস, হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে এই যে ও কোকোনাট অয়েল, আমরা সবাই জানি যে এক্সট্রা ভার্জিন অর্গানিক ইউএসডি অর্গানিক সার্টিফাইড এবং সেন্ট্রিফিউগাল এক্সট্র্যাক্ট, এটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল, এটা হচ্ছে তোমার জন্য গিফট। সবাই হাততালি জোরে, হ্যাঁ হ্যাঁ সবাই অনেক ধন্যবাদ তোমাকে। তা এটা ওকে দিচ্ছি, এটা হলো ও চুজ করে নিয়েছে, ঠিক আছে? এটা এখানে রাখো, ওকে একটা ব্যাগ দাও, একটা ব্যাগ দাও আর একটা হলুদ দাও আমার তরফ থেকে, ওকে একটা হলুদ দাও। এটা হচ্ছে, এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাকে গিফট, তুমি এটা খাবে, ঠিক আছে? একটা মধু দাও, একটা মধু দাও। তাহলে ও কোকোনাট অয়েল নিয়েছে, এখন কোকোনাট অয়েল নিয়ে সে কী করবে? হ্যাঁ, তো এখন এই যে মধুটা, তাহলে হালকা গরম পানিতে, নুসরাত কই? হ্যাঁ, এটা নুসরাতের বাচ্চা কিন্তু, হ্যাঁ হালকা হালকা গরম পানিতে, হ্যাঁ হালকা গরম পানিতে, এই দাঁড়া কথা বলে না, হ্যাঁ হালকা গরম পানিতে এক চামচ হলুদ, হ্যাঁ আর এক টেবিল চামচ কোকোনাট অয়েল, আর হচ্ছে এটা হচ্ছে অর্গানিক হানি, হ্যাঁ একদম 100% অর্গানিক, এটা হচ্ছে ব্ল্যাক হানি। তো এই এটা হচ্ছে ওর গিফট, ওকে একটা ব্যাগ দাও। আর টি শার্ট কই? হ্যাঁ এটা হচ্ছে তোমার টি শার্ট, এটা গায়ে দিয়ে তুমি ব্যায়াম করবে, ঠিক আছে? এই যে খুশি, তুমি কেমন খুশি? অনেক খুশি, সাবাস, অনেক খুশি। এইটা হচ্ছে তোমার, ওকে থ্যাংক ইউ। এবার আসতেছে বুড়াটা, না বুড়া না মানে এটা হচ্ছে এভারগ্রিন, হ্যাঁ আমরা কেউ বুড়া হই না, আমাদের হচ্ছে কোনো বুড়াটা নাই। হামিদ ভাই আপনি কি চুজ করবেন? এই যে আমাদের এইটা বলছি, এটা তো হবে না, আপনাকে চুজ করতে হবে, না না করতে হবে, আমি দিব না, আপনি আগে, আমি আগে চুজ করতে হবে। এই যে দেখছো এটা একটা ভেজাল বাদাইতেছে, এই সবাই মিলে বলেন একটা নিতে হবে আপনাকে, চুজ করেন তাড়াতাড়ি, আপনি যেটা দেবেন, না না আপনি চুজ করতে হবে আগে তাড়াতাড়ি, এই যে ঝামেলা করা যাবে না, দেখছো বলেন তাড়াতাড়ি, হ্যাঁ দ্রুত সময় চলে, কোকোনাট অয়েল, হ্যাঁ আর ওনার জন্য আমি মাকা দিব, জানি না কেন মাকা নিয়ে আসো, হ্যাঁ তা এইটা হচ্ছে মাকা, হ্যাঁ এটা প্রিয় দর্শক, এই যে দাঁড়ান আপনি লজ্জা পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে যে মাকা, এটা হচ্ছে পুরুষের পুরুষত্ব বাড়ানোর, মেয়েদের মেয়েলি ক্ষমতা বাড়ানোর জন্য এই জিনিস কিন্তু ভেরি রেয়ার, পাওয়া যায় না, আসলেই মানে একদম মুড়ি মুড়কির মতো সাথে সাথে শেষ হয়ে যায়। তোমরা একটা কমপ্লেন নিশ্চয়ই পাচ্ছ সবাই, হ্যাঁ যে আমরা মাকা পাই না, মাকা নাই মাকা নাই মাকা নাই, খাকা করছে, হ্যাঁ তো এইটা আমি আপনাকে দিলাম, জানি না কেন, হ্যাঁ আর এটা হচ্ছে আপনি যেটা চুজ করেছেন কোকোনাট অয়েল, ঠিক আছে? তাহলে এটা আগে টি শার্ট, আমি আশা করব রমনাতে, রমনার বটমূল্য নয়, রমনার জারুলতলায়, কোথায় রমনার জারুলতলায়, জারুলতলায় এটা দেখা যাবে আমরা আশা করছি, হ্যাঁ সবাই ওকে থ্যাংক ইউ। আর ইয়ে দাও ওনাকে, একটা হলুদ দাও, হলুদ দাও, এটা এটা হলুদ, হ্যাঁ আমাদের একটা কমন গিফট আমি ওনাকে দিলাম, এবং মধু, মধু দাও, হ্যাঁ তাহলে আপনি এবার মধু হলুদ আর এই যে আপনার মাকা, এটা খেয়ে দেখেন এনার্জি বাড়বে, যেটাই হোক সেটা কোন এনার্জি সেটা আমরা বলবো না, হ্যাঁ ঠিক আছে? তো আবারও জোরে, হ্যাঁ থ্যাংক ইউ হামিদ ভাই, আমি অনেক খুশি হয়েছি, হ্যাঁ থ্যাংক ইউ। এবার আছে আমাদের মেইন যে আমাদের দাদা, আসুন দাদার আলাদা চয়েস, দিদির আলাদা চয়েস, দাদার আলাদা চয়েস, ঠিক আছে? এটা হচ্ছে প্রিয়দর্শিনী মিত্রা, আপনারা সবাই চিনেন, এরা সব আমাদের ফিরে আসার গল্পের। তো এরা আসলে আমরা অনেক খুশি হয়েছি আজকে সবাই মিলে, আমরা অনেক আনন্দ করেছি। তো এখন এইটা হচ্ছে আমাদের অর্গানিক সব দিদি, তো আপনি কি চুজ করবেন তাড়াতাড়ি করে ফেলুন দ্রুত, আগেই তোমরা ঠিক করে নিও, কিন্তু পরে দের সময় নেওয়া যাবে না। জয়েন্ট গার্ড, এ দাদার জন্য চুজ করেছে, দেখেন অবস্থা, এটা হচ্ছে জয়েন্ট গার্ড, ওই দাদার একটু মাজার ব্যথা আছে, তা এটা আগেই সে প্ল্যান করে রেখেছে, এটা দাদার জন্য চুজ করেছে, দেখেছেন দাদা? তাহলে আপনি ওর জন্য কিছু চুজ করেন, হ্যাঁ আর এটা আমরা টি শার্টটা দিলাম দিদি আপনাকে, হলুদ দাও, হ্যাঁ হলুদ দাও, ওকে নারকেলের তেল দাও, হ্যাঁ মধু দাও,
মধু দাও, হ্যাঁ মধু দাও, হ্যাঁ তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা এই যে অর্গানিক হানিটা আমরা গিফট করলাম, তারপরে হচ্ছে যে এই ব্যাগ দাও, এগুলো সব ঢুকাও, হ্যাঁ ঢুকিয়ে এটা এটা হচ্ছে, দাদা তাড়াতাড়ি চুজ করেন কি নেবেন দ্রুত। হ্যাঁ এই যে, এই যে এদিকে, হ্যাঁ সবাই একটু জোরে হাততালি দাও, হ্যাঁ ঠিক আছে, এই এখান থেকে যাইতে হবে এখন এখানে। আর দাদার জন্য সে ইয়া কুপরামর্শ না সুপরামর্শ জানি না, দাদা চুজ করেন মাখা নেন, দাও দাও মাখা দাও, আমি বুঝতে পারছি লজ্জায় বলতে পারছে না, ব্যাপার না এটা দাদার জন্য মাখা, তো মাখা কিন্তু দুজনেই খাবে, বাবা তুমি একটু এখন সরে যাও ওকে দেখতে দাও, মাখা দুজনেই খাবে ঠিক আছে। তারপরে এটা হচ্ছে টি শার্ট, ঠিক লেগে যাবে, এটা পর্বত আরোহণ করে, তো এটা ট্র্যাকিংয়ে আপনি একদিন গায়ে দিয়ে আমাদের ছবি পাঠাবেন ঠিক আছে, কাশ্মীর যাওয়ার সময়। তারপর দাও হলুদ দাও, হ্যাঁ এটা কোকোনাট অয়েল দাও, হ্যাঁ মধু দাও, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কমন, আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে শুধু একটা গিফট তো আমার ভালো লাগে না, কারণ আমি আসলে পছন্দ করি যে একটু মানুষকে যদি দিলে ভালো লাগে, হ্যাঁ এটা আসলেই ভালো লাগে, হ্যাঁ তা আমরা চাচ্ছি যে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং তারা যেন অর্গানিক প্রোডাক্ট খায়। থ্যাংক ইউ দাদা, নিপা আসো নিপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ নিপা আসো নিপা, নিপা আগে চুজ করো একটা, তুমি কি ভিনেগার, কোকোনাট ভিনেগার, ওকে থ্যাংক ইউ, তাহলে কোকোনাট ভিনেগার দাও, আর নিপার হাজবেন্ডের জন্য একটা মাখা দাও, হ্যাঁ ওকে একটা মাখা দাও, হ্যাঁ এই যে এটা হচ্ছে কোকোনাট ভিনেগার অর্গানিক মাখা, এটা টি শার্ট ওর জন্যে, ওর হাজবেন্ডের জন্যে, বাচ্চার জন্য, আরও দুটো দাও, হ্যাঁ আরও দুটো দাও, এটা হলো ওর বাচ্চার জন্যে আর এটা ওর হাজবেন্ডের জন্যে ঠিক আছে, এটা তিনটা তোমার, হ্যাঁ এইটা গেল, আর ইয়া দাও মধু দাও, হ্যাঁ আর হলুদ দাও, ওকে থ্যাংক ইউ, ওকে এগুলো দিয়ে দাও, একটা ইসে দিয়ে দাও, হ্যাঁ তাহলে সবাই হাততালি কি দেওয়া হয়ে গেছে নাকি, হ্যাঁ তাহলে ও ওর হাজবেন্ডকে আনতে চাইছিল তো আমরা কিন্তু তার গিফট দিয়ে দিলাম ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার হচ্ছে মনিকা, মনিকা কি 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 লাগবে, জয়েন্ট গার্ড ডাকবে, দাও জয়েন্ট গার্ড কার জন্য, ও নিজে ওর জন্য, আচ্ছা ঠিক আছে তাহলে জয়েন্ট গার্ড, হলুদ দাও, হ্যাঁ হলুদ দাও, কি কোকোনাট ভিনেগার দাও, ওকে কোকোনাট ভিনেগার দাও, তারপরে তাহলে হলুদ আছে আর একটা মধু দাও, হ্যাঁ ওকে থ্যাংক ইউ, তাহলে একটা টি শার্ট দাও, বলতে হচ্ছে কেন, এইটা হচ্ছে টি শার্ট, ওকে আর এটা এগুলো দিয়ে দাও সবাইকে, তাহলে জোরে সবাই, হ্যাঁ আমরা থ্যাংক ইউ, এরপরে অনেক ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ তোমরা কত, ও ইউএসএ থেকে এসেছে, হ্যাঁ ইউএসএ থেকে এসেছে এবং এই অর্গানিক প্রোডাক্টগুলো ওখানে তোমার খুঁজে পেতে, পলাশ পলাশ আসো, পলাশের জন্যে আমি চয়েস করে দিই, ওকে কাকা মাকা দাও, কাকা এবং মাকা আমি জানি তোমার কি লাগবে, তুমি বডি বিল্ড করতেছো, হ্যাঁ এটা হচ্ছে মাকা বুঝছো, কাকা দাও, হায় হায় কাকা শেষ হয়ে গেছে দেখছো, কিছু বললেই শেষ হয়ে যায়, তাহলে ওকে চিয়া সিড দাও একটা, ও চিয়া সিড মাসেল বিল্ডিংয়ে হেল্প করে, যাও একটা চিয়া সিড নিয়ে আসো, ওটা আমি চুজ করে দিচ্ছি, চিয়া সিড আনো, একটা হলুদ আনো, একটা মধু আনো, হ্যাঁ এটা কি চিয়া সিড ঠিক আছে, এটা খাবা, এটাতে তোমার বাউল ক্লিয়ার হবে এবং এটা তুমি জানো না যে এটাও মাসেল বিল্ডিং এর, এটা হচ্ছে যে পলাশ, আমরা সবাই তাকে চিনি, এই যে, এই যে মাসেল ন্যাচারাল মাসেল, এই কোনো আর্টিফিশিয়াল না, কোনো কেমিক্যাল না, হ্যাঁ ঠিক আছে, এই মাসেল সে বিল্ড করেছে, প্রথমে সে শুরু করেছিল ইট দিয়ে এবং গ্রামে থেকে শুরু করেছে, যেখানে কোনো জিম ছিল না সেখান থেকে সে স্টার্ট করেছে, তা আমি এই জন্য ওকে মাখা দিলাম ধরো, এবং ওকে দিলাম চিয়া সিড এবং মধু দিয়েছি আর একটা হচ্ছে যে হলুদ দিয়েছি, তা ওর চুজটা আমি করে দিলাম যেহেতু আমি জানি যে ও মাসেল বিল্ডিং করে আর ও এটা দিয়ে জিম করবে ঠিক আছে পলাশ, অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে। এরপরে বাবা একটু পরে, আমরা ভিডিও করতেছি, ভিডিও করতেছি, পরে আসেন পরে আসেন, ভিডিও করতেছি। আচ্ছা এটা হলো যে আইরিন, আইরিনকে কি আগে চুজ করো এখানে, কি জয়েন্ট গার্ড, হ্যাঁ জয়েন্ট গার্ড, ব্যাপার কি সব জয়েন্ট গার্ড নিচ্ছে কেন, হ্যাঁ তাহলে এটা জয়েন্ট গার্ড দিয়েছো, এই দাও একটা কোকোনাট অয়েল দাও, হ্যাঁ মধু দাও, মধু দাও, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওকে আমরা কোকোনাট ভিনেগার, ওকে তাহলে ভিনেগার দাও, হ্যাঁ ওকে ফাইন থ্যাংক ইউ, এই তো এইভাবে চেয়ে নিতে হবে, তাহলে ওকে কোকোনাট ভিনেগার দিলাম, জয়েন্ট গার্ড দিলাম ব্যথা বেদনার জন্যে আর হচ্ছে হলুদ আর হচ্ছে কোকোনাট অয়েল, তো সবাই জোরে হাততালি দাও এবং এটা হচ্ছে টি শার্ট, থ্যাংক ইউ। এরপরে কে আসো আসো, হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি, নুসরাত না মাজেল আসতে হবে, জুবাইর তোকেও দিব, হ্যাঁ নুসরাত নুসরাত আগে চুজ করো কি নিবা,
সরিষার তেল সব রান্না সরিষার তেল দিই করি ওকে দাও একটা সরিষার তেল দাও সরিষার তেল দাও ওকে সরিষার তেল দাও একটা একটা দেশি ঘি দাও ওকে আচ্ছা তাহলে ওকে আমি ভিন্ন জিনিস দিতেছি দাঁড়া ওকে ঘি দিলাম ইয়া দাও ওকে অলিভ অয়েল দাও আমি জানি ওর কি লাগবে ওকে অলিভ অয়েল দাও হ্যাঁ ওকে অলিভ অয়েল দাও কোকোনাট অয়েল দাও কোকোনাট অয়েল দাও ঠিক আছে এইটা আর কোকোনাট ভিনেগার দাও কোকোনাট ভিনেগার দাও হ্যাঁ না দেখো আমি কিন্তু ওর জন্য চুজ করে দিলাম এখন ও বুঝতেছে যে ওর কি লাগবে ওই জানে না তার কি লাগবে তা আমি বলতে পারো এটা ব্যাগে দিব না নাকি এমনি দিবা হ্যাঁ আর ও যে ওর টি শার্টটা কই ওর জন্য টি শার্টটা দিও হ্যাঁ কিরে তুই এগুলো সব লিখতেছিস কেন আমার নামে বিল করবি আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ জোরে হাততালি থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তোমাদেরকে যে অনেক ধন্যবাদ মাজেল আসো মাজেল আচ্ছা মাজেল কি নিবা বলো কোকোনাট ভিনেগার দাও মাজেলকে কোকোনাট অয়েল দাও তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ হানিটা দাও হানি দাও হানি ওকে আর এটা হচ্ছে ধরো তোমার টি শার্ট শোনো এই এই প্লিজ এদিকে এদিকে এই এদিকে মাজেলকে মিডিয়াম দিলাম আমি চাই যে ও যেন মিডিয়ামে চলে আসে হ্যাঁ ও যে হাঁটু ভেঙে দেওয়া হয়েছে ও তাড়াতাড়ি যেন মিডিয়ামে আসে ওকে লাস্ট দিলাম না ইচ্ছা করে তো এটা ভালো টাইট হয়ে যাবে পরে ও কমিয়ে ফেলবে ঠিক আছে এই জন্য অনেক ধন্যবাদ জুবায়ের আসো জুবায়ের আসো হ্যাঁ আয় তোর কি লাগবে নিতে হবে কিছু একটা বল আমারে তো লাগলে মানে এবার পুরো সহ পেয়ে গেছে আমি তো আসি এবার বল কি লাগবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কোকোনাট অয়েল হ্যাঁ কোকোনাট অয়েল ওকে গ্রিন টি দাও গ্রিন টি নিয়ে আসো ওখান থেকে একটা ভালো এটা হচ্ছে অর্গানিক গ্রিন টি তুই গ্রিন টি খাস না আমি জানি তোর খাইতে হবে হ্যাঁ খাস এটা হলো তোর টি শার্ট এই নে ওর একটা গোল্ড ঘি দাও গোল্ড ঘি তোমরা কিন্তু ভুল করছো এখন আর চান্স নাই গোল্ড ঘি কিন্তু হ্যাঁ ও গোল্ড ঘি নিয়ে গেছো এই জিনিস তোমরা নিলা না হ্যাঁ এই জিনিস নেও নাই আরে আল্লাহ এটা নেওয়া দরকার ছিল তাহলে গোল্ড ঘি তারপরে হ্যাঁ না আর দিচ্ছি দাঁড়া আমি দিচ্ছি তোকে ইয়া দাও মাখা দাও ও মাখা খাক ও বিয়ে করেছে হ্যাঁ ব্যাপার না এইটা এটা হচ্ছে মাখা তারপরে হলুদ ইয়া দাও হলুদ দাও মধু এগুলো খাবি কিন্তু তুই কিন্তু হলুদ খাস প্রতিদিন হলুদ খাইতে হবে খালি মানুষের পরামর্শ দিলে হবে না তাহলে এটা আমি আমি দিয়ে দিতেছি ঢুকায় হ্যাঁ এটা হচ্ছে গ্রিন টি খাইতে হবে মধু খাইতে হবে হলুদ খাইতে হবে হ্যাঁ এটা আর এটা ঘি খাবি আর এটা হচ্ছে মাখা খাবি হ্যাঁ বউ খুশি হবে হ্যাঁ কি হাসে হাসে না কেন তো আপনারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন জি।